জানুন দুই সালের মধ্যে রাশিয়ার ষষ্ঠ প্রজন্মের যে বিমান আকাশে উঠবে বলে জানানো হয়েছে পঞ্চম প্রজন্মের বিমানকে এখনও সার্ভিসে আনতে না পারলেও দুই সালের মধ্যে রাশিয়ার ষষ্ঠ প্রজন্মের বিমান আকাশে উঠবে বলে জানানো হয়েছে ইতিমধ্যে কনসেপ্ট ডিজাইন তৈরি করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী গতিবেগ হবে ম্যাক ফাইভ একজন পাইলটের ব্যবস্থা রাখা হয়েছে তবে পাইলট ছাড়াও চালানোর ব্যবস্থা থাকবে সুপার মেনুভারেবল সেই সাথে স্টিল প্রযুক্তিও থাকছে তবে রাশিয়ার সামনে দুটি চ্যালেঞ্জ রয়েছে প্রথমত অর্থায়নের সমস্যা আর দ্বিতীয়ত হাইপারসনিক গতিতে যাওয়ার বিমান যে উত্তপ্ত হয় তা সহ্য করার মতো ম্যাটেরিয়াল এখনও আনুষ্ঠানিকভাবে আবিষ্কৃত হয়নি রাশিয়াকে এই ক্ষেত্রে প্রযুক্তিকে বড়সড় পরিবর্তন আনতে হবে রাশিয়া ছাড়াও আমেরিকা আর চীন ষষ্ঠ প্রজন্মের বিমানের ওপর কাজ করছে